Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের চিংড়ি মাছের একটি রেসিপি, যেটা কিনা খেতে অনেক মজা ছিল। আর দেখতে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই রান্নাটা করলাম, আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আমি। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো এগুলো একদম বড় না, আবার একদম ছোট না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এখন এগুলোকে আমি হচ্ছে যে কিছুটা মশলা, গুঁড়া মশলা, লবণ দিব, দিয়ে মেখে তারপরে এগুলোকে ভাজব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, আমরা আমাদের স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছে যতটুকু আছে ওই পরিমাণে। আর দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু কম ধনে গুঁড়া, জাস্ট শুধু একটু কালার আসার জন্য। এমনিতে তো চিংড়ি মাছ তেলে দিলে কালারটা হয়ে যায়। আর একটু সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম, এটা না দিলে হয়, তারপরে দিলাম। যাই হোক, এখন হাত দিয়ে টলে টলে ভালো করে এই মশলা মানে হলুদ মরিচ আর লবণটা একটু মেখে নিব চিংড়ি মাছের সাথে। আর চিংড়ি মাছটা হচ্ছে যে না ভাজলে হয়, এমনিতে রান্না করলে খুবই ভালো লাগে। তো চলে গেলাম চুলায়। চুলায় অলরেডি আমি দিয়ে দিলাম তেল, আগে থেকে দেওয়া ছিল গরম করে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে বেশি ভাজতে হবে না, এক পাশ এক থেকে দেড় মিনিট করে এভাবে ভেজে দুপাশ টোটালি দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে তারপর তুলে নেব। আর বেশি ভাজলে হচ্ছে যে এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর তেমন একটা ভাজার দরকার নাই। আবারও বলছি না ভেজেও রান্না করা যায়, অনেক মজা হয়। আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছে, যারা পছন্দ করেন তাদের কাছে যেইভাবে রান্না করুক না কেন ভালো লাগে। তো এক পাশ অলরেডি আমি এখন দেখতে পাচ্ছেন উল্টিয়ে দিব, হয়ে গেছে, তেমন একটা টাইম নিয়ে ভাজার দরকার নাই। দুপাশ এভাবে আমি প্রায় তিন মিনিটের মতো ভাজছি, বেশি ভাজলে এটা হচ্ছে যে শক্ত হয়ে যাবে। খুবই মজাদার স্বাদের একটা রেসিপি, আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলো করে দেখবেন, না করলে আসলে বুঝতে পারবেন না কতটা মজার ছিল। আসলে দেখতে বোঝা যায় না, আসলে একবার যদি তৈরি করেন, বাসায় রেসিপিটা করেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা ছিল। তো চিংড়ি মাছটা এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর তুলে একটা একটা করে তুলে একই তেলের মধ্যে এখন আমি রান্নাটা করব, সেজন্য একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখানে আর কোনো তেল ব্যবহার করব না, এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর পেঁয়াজের সাথে আমি এখন দিয়ে দিব সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা একটু আগে গলে যায়, সেজন্য একটু নরম হয়ে যায়। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আগে চিংড়ি মাছ ভাজার সময় আমি লবণটা দিয়েছি, সেই জন্য একটু বুঝে দিব। আর পরে যদি লাগে তাহলে দেখে আবার দেওয়া যাবে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, একটু বেশি ভাজার দরকার নাই, এমনিতে কষাতে কষাতে পেঁয়াজটা হয়ে যাবে, তখন এখানে আমি হাফ হাফ করে আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন আর হাফ হাফ আদা রসুন টোটালি এক টেবিল চামচ হয়েছে দিয়ে দিলাম। এবার আদা রসুনটা একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য। আদা রসুনটা ভাজার পরে একটু পানি দিয়ে দিলাম প্রায় দু তিন টেবিল চামচের মতো, যাতে একদম লেগে না যায় নিচে থেকে। তো আদা রসুনটাও এভাবে আমি কষিয়ে এখানে আমি কিছুটা গুঁড়া মশলা ব্যবহার করব। তার মধ্যে হচ্ছে আবারও এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো ঝালটা দিয়ে দিলাম, গুঁড়া মরিচ, যেহেতু এখানে কাঁচা মরিচটা আমি পরে একটু ব্যবহার করব। আর হাফ চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ জিরে গুঁড়া। আর এটা হচ্ছে টালা জিরা গুঁড়া। টালা জিরা গুঁড়াটা অনেকে হচ্ছে যে রান্না শেষে ব্যবহার করে, কিন্তু আমি একেবারে দিয়ে দিলাম এদের, এর সাথে বিভিন্ন অন্যান্য মশলা মানে গুঁড়া মশলার সাথে দিয়ে দিলাম।
দেওয়ার পরে আবারও এখানে আমি 2-3 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। সেই জন্য গুঁড়া মশলাটা দেওয়ার পরে এখানে আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম মশলাটাকে। কষানোর পরে এরপর যে পরিমাণে আমি পেঁয়াজটা দিয়েছিলাম সেই পরিমাণে আমি এখানে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, যেহেতু 1 কাপ দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর টমেটোটা সেমভাবে আমি 1 কাপই দিয়ে দিলাম। আর এই রান্নাটার মূল স্বাদটা আনবে এই টমেটোটা কষানোর উপরে। টমেটোটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা একটু লো করে দিয়ে এটাকে রেখে দেব প্রায় 2-3 মিনিট। দেখেন 2-3 মিনিট পরে কতটা পানি উঠছে, এটাকে কষিয়ে নেব। এবার কষাতে কষাতে যখন একদমই গলে যাবে টমেটোটা, তখনই এর মধ্যে চিংড়ি মাছটা দিতে হবে। এই যে অলরেডি আমি 2-3 মিনিট কষানোর পরে দেখেন কতটা গলছে, তেমন একটা গলে নাই, আর একটু গলবে। সেজন্য আমি আবারও একটু পানি দিলাম, প্রায় 1/2 কাপের মতো গরম পানি। গরম পানিটা দেওয়ার পর আবারও কষিয়ে নিলাম। এবার এটাকে একদম ভালো মতো নাড়াচাড়া করে সম্পূর্ণ যে ঝোলটা ছিল এটা আমি একদম শুকিয়ে নিব। এটার মূল স্বাদটাই আসে এই টমেটোটা দেওয়ার পরে যখন এইভাবে মশলাটা কষানো হবে, তখন যখন দেখবেন যে পানিটা একদম টমেটোর পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে বেশি আসছে, তখন এর মধ্যে ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পরে আবারও 2-3 মিনিট এভাবে কষাতে হবে। আর যে কোনো রান্না, যে কোনো তরকারি বা মাছ মাংস যেটাই বলেন না কেন, যত ভালোভাবে কষানো যায় আর চুলার আঁচটা মিডিয়ামে রাখে, ততই কিন্তু স্বাদটা বেশি হয়। আবার দেখা যায় অনেক সময় সবজি টবজি তেমন একটা কষাতে হয় না, ওগুলো আবার ভিন্ন হিসাব। ওই যে সবজি বেশি কষালে আবার এর গুণগত মানটা আসলে ঠিক থাকে না। তো চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে এবার আমি জলের পানি, দেখতে পাচ্ছেন জলের পানিটাও দিয়ে দিলাম, অলরেডি বলক আসছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া। এটা দেওয়ার পরে তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা আস্তে আস্তেই দিলাম। যার ভালো লাগে ডোলে খেয়ে নেবে, সমস্যা নাই। তো আমি একটু ঝালটা কমই দিছি কারণ আমার বাবুরা খাবে সেজন্য। তো কাঁচামরিচটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন অলরেডি আমার রান্নাটা শেষ, এখন নামিয়ে নিব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলো বাসায় করে দেখবেন, আসলে না করলে কিছুতেই বুঝতে পারবেন না। শেষ পর্যায়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই তো হয়ে গেল আমার মজাদার সাথে চিংড়ি মাছের একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও বলছি, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।